নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রঙ্গিনী। আজকের এখনকার রঙ্গিনী অনুষ্ঠান অবশ্যই ব্যানার্জি বুটিকের অনুষ্ঠান, অর্থাৎ কাবেরী দির অনুষ্ঠান। অনেক অনেক স্বাগত দিদিকে। আর কি আরাম লাগছে দেখে, আজকে আমরা দুজনেই সাদা লালেই রয়েছি, কম্বিনেশনটা একই, আপনার শাড়িটা আরাম বেশি অনেক। তো স্বাগত জানাই। হ্যাঁ দিদি, আপনাকেও স্বাগত, এবং আমার গুরুদেব জয় সীতারামকে স্মরণ করে আমি অনুষ্ঠান শুরু করছি, এবং সমস্ত দর্শক বন্ধুদেরও স্বাগত। আচ্ছা দিদি, সামনে হ্যাঁ জামাই ষষ্ঠী স্পেশাল, এই এপিসোডটা আমরা জামাই ষষ্ঠী বলবো, কারণ এর পরের সপ্তাহটা কি আর জামাই ষষ্ঠী, হ্যাঁ পেয়ে যাবো সম্ভবত, ওই রবিবার শনিবার পড়েছে জামাই ষষ্ঠী। প্রথম শাড়ি একদম একটা মনেখালি স্ট্রাইপ তাঁত, কর্ড উইভিং তাঁতের মধ্যে অ্যাপ্লিক গোলাপ, খুব ভালো করে দেখুন ফুলগুলো কিন্তু সব গোলাপ। আর তার সঙ্গে একটা স্ক্রিপ্টের ব্লাউজ, যদি মনে করেন দিদি যেরকম বানিয়েছেন, একটা ইয়েলো কাপড় কিনে তার সঙ্গে অ্যাড অন করে বানিয়ে নেবেন, খুব ভালো লাগবে। এক নম্বর শাড়ি এটা, এটা হচ্ছে 1A, প্রাইস হচ্ছে 950 অনলি, এক নম্বর 950 ওটারই, আর একটা 1B। তবে এটাতে কিন্তু আরেকটু বেশি করে অ্যাপ্লিকটা করা হয়েছে, কারণ ভেতরে পারে একটা আবার চেক কাপড় ব্যবহার হয়েছে। তার সঙ্গে এইভাবে যাচ্ছে জালটা, আর তার সঙ্গে রয়েছে হচ্ছে ব্লাউজটা। এটা হচ্ছে নাম্বার 1B, একের বি, প্রাইস হচ্ছে 950, 1A and 1B। এবারে আসব হচ্ছে নাম্বার 2, 2 নম্বর শাড়ি। এই শাড়িটা হচ্ছে চেক তসর। আমার এই শাড়িগুলো কিন্তু খুব ট্রেডিশনাল শাড়ি, ভীষণ ট্রেডিশনাল শাড়ি, এগুলো কোনোদিনও পুরনো হবে না। এটা আঁচলে কিন্তু একটু ঘিচার ব্যবহার আছে, পিওর ঘিচারই ব্যবহার রয়েছে আঁচলে, আঁচলে রয়েছে পিওর ঘিচা। আর তার সঙ্গে যেটা দেখাবো সেটা হচ্ছে ভেতরে একটা চেক যাচ্ছে, ঠিক, ভেতরে একটা চেক, এবং কালারটা হচ্ছে বেবি পিঙ্ক কালার, একদম গরমের এই গরমে পিওর জারিন পার। এটার প্রচুর কালার ভ্যারাইটিস আছে। এটা হচ্ছে নাম্বার 2, 3500, 3500 টাকা দাম, 2 নম্বর উইথ ব্লাউজ। এবারে আসবো নাম্বার 3, ডিজাইনার শাড়ি, এবং এটা আমার ভীষণ ডিমান্ড থাকে, যখনই আমার মেটেরিয়াল একদম কমপ্লিট হয়ে যায় আমি নিয়ে আসি। অ্যাকচুয়ালি এটা চিকনের মতো দেখতে, কিন্তু অ্যাকচুয়ালি এটা হাকোবাই হয়েছে, এবং এটা একটা ইয়েলো হাকোবার সঙ্গে ফ্রিলটা গেছে রেড হাকোবার। হ্যাঁ, আর তারপরে যেটা দেখাবো সেটা হচ্ছে হাফটা, সেটা হচ্ছে হোয়াইট, মানে আমি রেড এন্ড হোয়াইটে দেখিয়েছি বা ব্ল্যাক এন্ড হোয়াইট, এটা আবার একটু নতুন ভাবে চিন্তা ভাবনা, আমার নিজেরই আছে ব্ল্যাক এন্ড হোয়াইট হাকোবা। কিন্তু একটা কথা বলি, সেটা বেশ মা মেয়ের জন্য নিতেই পারেন, জামাই ষষ্ঠী উপলক্ষে খুব সুন্দর শাড়িটা। এটা হচ্ছে নাম্বার 3, এবং এটারও দুটো শাড়ি দেখাবো, এ আর বি। এটা হচ্ছে 1850, 1850 এ, আর এবার দেখাবো বি। এটা জাম কালার, খুব সুন্দর হয়েছে শাড়িটা। এটা হচ্ছে বি, গরমে পরুন কিন্তু নতুনত্ব একদম। ব্লাউজটা তার সঙ্গে, এটা হচ্ছে নাম্বার 3B, প্রাইস হচ্ছে 1850, ফ্রিল করা, তো শাড়িটা দেখতে ভালো লাগবে। এটা হচ্ছে 3B দেখালাম। এবারে আসবো নাম্বার 4, 4 নম্বর, স্টিলের সঙ্গে ইয়েলো কম্বিনেশন, নাম্বার 4, 4 নম্বর শাড়ি, একদম স্টিল, এটা কিন্তু ডার্ক স্টিল, আর পাড়ে একটা হলুদ সুতো গেছে, আর হলুদ দিয়ে কাজটা হয়েছে। শাড়িটা খুব ভালো লাগবে দেখতে, যে কোনো হলুদ ব্লাউজ দিয়ে এই শাড়িটা পরুন। যদি ব্লাউজ পিস চান দিদিকে বললে দিদি পাঠিয়ে দেবে, খুব বেশি তো পেমেন্ট না, 150 থেকে স্টার্ট, 150 থেকে শুরু। 4 নম্বর শাড়ি দেখালাম, 1750, তারপরে ব্যানার্জি বুটিকে আসুন, এসে দেখে নিন। আচ্ছা, এটাও একটা নিউ লঞ্চ মেটেরিয়াল, আপনার কটন মাসলিনেরই উইভিং, কিন্তু এটা মেটেরিয়ালটাকে উইভিং করা হয়েছে এইভাবে স্ট্রাইপ, মানে এটা উইভড মেটেরিয়াল, আপনি যদি ফিল করতে পারবেন একদম, মানে ভীষণ আরামের মেটেরিয়ালটা, খুব আরাম, সত্যি আরাম। এবং তার সঙ্গে ব্লাউজ, ব্লাউজ পিসটা এইভাবে সাউথ কটন উইভিং, কি ভালো দেখতে লাগবে, কন্ট্রাস্টটা পমপম দেওয়া রয়েছে আঁচলের এন্ডে। এবং এটা হচ্ছে আজকে নাম্বার 5, 5 নম্বর, 1450, 1450, 5 নম্বর, 6 নম্বর, এবছর কিন্তু টিস্যু ভীষণ, আর এইটা সিলভার টিস্যু, আর তার সঙ্গে গোল্ডেন টিস্যু, দুটো মিলিয়ে, তাই তো? এটা আমি মানে পূজোরই কালেকশন বলতে পারেন একদম। এটা আঁচলটা আমি খালি রিকোয়েস্ট করবো, এর সঙ্গে পেটিকোটটা বানিয়ে নেবেন, যদি সিলভার কিছু পান, মানে শিমার জাতীয় ভীষণ ভালো লাগবে, অথবা বাটার সিল্কের পেটিকোট বানান, মাট কালারের, মানে একটু কাদা কাদা রঙের, বা ওই যেটা আর কি ব্রাউনের, মানে গ্রে শেড হয় সেই কালারে, কারণ পেটিকোটটা ভীষণ ইম্পর্টেন্ট টিস্যু তো। দুর্দান্ত শাড়িটা, পার
তবে এইগুলো এখন বলে যাচ্ছি যে সিঙ্গেল পিস সব এগুলো, হ্যাঁ আবার হয়ে আসবে, আবার এই শুরু হলো। অ্যাকচুয়ালি সিলভার গোল্ডেন দুটোই তো রয়েছে, 4250 নাম্বার 6, 6 নম্বর 4250, 6 এর পরে চলে যাব 7 নম্বর শাড়ি নাম্বার 7, এইগুলো আমাদের কটন সারা বছরের, হ্যাঁ কোটকি উইভিং কটন খাদি, এটাতে একটা খাদি সুতো ব্যবহার হয় ইয়েলো, আর ভীষণ আরাম, গঙ্গা যমুনা পার ভীষণ আরামের শাড়ি এটা, এবং এটার প্রাইস হচ্ছে 950 অনলি নাম্বার 7। এর আরো কালার আমি আজকে টেবিলেও আছে, টেবিলেও কিন্তু এই শাড়ি রয়েছে। আমরা একটা ইয়েলো বডি দেখালাম, রানি অরেঞ্জে রানি ব্লুতে বর্ডার, আমার সামনে রয়েছে গ্রের সঙ্গে যাচ্ছে, কন্ট্রাস্টটা হচ্ছে রেড আর মানে অরেঞ্জ রেড, এটা রয়েছে ইয়েলোর সঙ্গে, আমি জানি না কোনটা রানি বডি আছে, রানি আর ওইটা রয়েছে, না এটা ইয়েলোর ওইদিকে কন্ট্রাস্টটা বুঝতে পারি, রেড বোধহয় হবে, আচ্ছা ঠিক আছে, তার সঙ্গে ওইদিকে রানি রয়েছে, রানি এই তিন প্রত্যেকটাই আপনারা কালার বলে বুকিং করুন, 950 করে প্রাইস। ওটা গেল হচ্ছে 7, এবার আসছি নাম্বার 8, 8 নম্বর শাড়ি, এটা চান্দেরিতে, চান্দেরিতে মেশিন পার্সি করা হয়েছে রানি অরেঞ্জে, আর মিল্ক হোয়াইট চান্দেরি, একদম ধবধবে সাদা, এই কাজটা কিন্তু খুব ডিমান্ড না, হ্যাঁ আবার চান্দেরি কোয়ালিটি খুব ভালো, তার জন্য কিন্তু খুব প্রমিনেন্ট হয়েছে। আর এটা হচ্ছে ব্লাউজ, প্রাইসটা হচ্ছে 1950 নাম্বার 8, নাম্বার 9 এ যাব, প্রিন্টেড জর্জেট, এই শাড়িরও কিন্তু ডিমান্ড থাকে, এবং আমার মনে হয় ছোটবেলা থেকে এক নাগারে দেখে আসছে এই শাড়ি, বর্ষাকাল আসছে এই শাড়ি খুব প্রয়োজনের শাড়ি। 1050 এর সঙ্গে একটা ব্লাউজ পিস আছে, এর সঙ্গে একটা প্রিন্টেড ব্লাউজ পেজ আছে, আমি দেখিয়ে দিচ্ছি, আর এতে শাড়িতে ব্লাউজ পিস নেই, এটা 1050, এটা হচ্ছে 1050 নাম্বার 9, এবার আসছে নাম্বার 10, এটা অর্গানজা বেনারসি, এই লঞ্চ হলো মানে এটা ইউপি পিওর ম্যাটেরিয়াল, কি ভালো দেখতে শাড়িটা নাম্বার 10, ওয়াও পিওর সাদা আর পিওর জারি, এটা সিল্ক মার্ক পেয়ে যাবেন আপনারা একদম, এটা হচ্ছে নাম্বার 10, 3950, 3950, এটা খুব সুন্দর, এটা কি এই একটাই কালার হয় না, একটা কালারই আপাতত এসেছে, কিন্তু উইভিংটা একটু সামান্য আলাদা আছে। আচ্ছা এটা হচ্ছে ব্লাউজটা রানিং এই রয়েছে, 3950 নাম্বার 10, মানে এবারে হোয়াইট এর আভিজাত্যই আলাদা, এটা এটা হলো সাউথ কটন মানে উইভিং, এটা আগে আমি সাদা কালোই দেখাতাম, এবার এটা কালারে, এটা ইয়েলোর মধ্যে ফিরোজা রয়েছে আর রেড রয়েছে, সি গ্রিনও রয়েছে, না ফিরোজা আর রেডি রয়েছে, একটা চেকের মধ্যে বক্স বক্স করে যাচ্ছে, এটা ব্ল্যাক এন্ড হোয়াইটই আগে হতো বুনন, ব্লাউজ পিসটা কি সুন্দর ম্যাচ করেছে। এটা হচ্ছে আজকের এপিসোডের আমরা দেখাচ্ছি নাম্বার 10, 10 নাম্বার 11, 1250, 1250, 11 নম্বর 1250, আর একদম আপনার গরমের পক্ষে উপযোগী, আবার একটা গোল্ডেন টিস্যু, আগে একটা সিলভার টিস্যু দেখালাম, এটা গোল্ডেন টিস্যু, তবে এর কাজটা আলাদা, একদমই আলাদা, ওইটাতে প্লেন টিস্যুতে বক্স করে করেছিল, আর এটাতে পুরো ময়ূর হয়েছে দেখুন, এটা পুরো হাতে বুনুই, কিন্তু এগুলো সব হাতে বুনুই, আলাদা আলাদা একদম হাতে বুনুই, পুজো কালেকশন শুরু হয়েছে দুর্দান্ত, একটু গায়ে ফেলে দেখাই, ইচ্ছা করছে গায়ে ফেলে দেখাতে, মানে এর সঙ্গে একটু সোনার গয়না পরুন আর একটা লাল গর্জিয়াস ব্লাউজ পরুন, বিয়ে বাড়ি পুজো যে কোনো অকেশন, রিয়েলি দারুণ, এটা পুরোটাই গোল্ডেন গোল্ডেন, এবং এটার প্রাইসটা হচ্ছে 5050, 5050, এটা ছিল হচ্ছে 12 নম্বর নাম্বার 12, 12-র পরে আসবো 13 নম্বর, এই জামদানিটা এখন ভীষণ ডিমান্ড, খুব সুন্দর দারুণ দেখতে শাড়িটা, মানে সফট জামদানি অথচ এত সুন্দর দেখতে জাম কালারে, মানে সাদার মধ্যে জাম কালারটা ম্যাক্সিমাম, তার সঙ্গে একটু গ্রিন একটু অরেঞ্জ একটু ইয়েলো, ভীষণ ভালো দেখতে শাড়িটা, এবং এটা হচ্ছে আজকের এপিসোডের নাম্বার 13, 2250, 2250, 13 নম্বর শাড়ি, 14 নম্বরে যাব নাম্বার 14, এটা আমার এখন বেশ পপুলার হয়েছে স্ট্রাইপ তাঁতে, 14 নম্বর নাম্বার 14 আঁচল দুদিকে পাট, এটা একটা ডুরে আছে, ডুরে হ্যাঁ পাটটা যাচ্ছে, 14 নম্বর মভের একটা পাট যাচ্ছে, তার সঙ্গে একটা মানে মেজেন্টা টোনের পাট গেছে আর ভেতরে এভাবে যাচ্ছে, এটা হচ্ছে 14 নম্বর শাড়ি, 1750, 1750,
15 নম্বর আরেকটা জর্জেট, আপনাদেরকে একটু জানাবো যারা অনুষ্ঠান দেখছেন, 177 জয়পুর রোড হচ্ছে ঠিকানা ব্যানার্জি বুটিকে, যারা আসবেন চলে আসুন, ভ্যারাইটি দেখে নিতে পারবেন। কলকাতা শহর শহরতলিতে হোম ডেলিভারি, আর বাইরের বন্ধুরা কুরিয়ারে পাবেন, এই প্রসেসটা সমস্ত সময় রয়েছে। আর যারা হোলসেলে নিয়ে কাজ করতে চাইছেন তাদের জন্য প্রচুর সুযোগ রয়েছে, আপনারা আসুন, হোলসেলের যারা হতে চাইছেন তারা যোগাযোগ করুন। এই শাড়িগুলো না খুব চাহিদার শাড়ি, মানে যে কোনো সময় পরা যাবে। এটা হচ্ছে, এটা হচ্ছে 1050 নাম্বার 1050। এবারে আসবো নাম্বার 16, 16 নম্বর চেক, সাদা কালো চেকে যে চেডিনাট কটনটা মাল্টি কালার দেখানো হয় সেইটাই, হ্যাঁ সেটা। আজকে কতগুলো কালার ভ্যারাইটিজ এনেছি, এটা সাদা কালোতে, সাদা কালো সবসময় ডিম্যান্ড একদম, আর ইন্টারন্যাশনাল কম্বিনেশন এটা, এটার সঙ্গে ব্লাউজটা, ব্লাউজ পিস এইভাবে, আর একটা প্রিন্টেড এর সঙ্গে ওই চেকসটা যাচ্ছে মিলিয়ে মিশিয়ে আর কি, এটা হচ্ছে মিলিয়ে মিশিয়ে। এই এটা হলো 1050, এটা দেখালাম আমরা হচ্ছে নাম্বার 16, 16 নম্বর 1150 নয় তাই তো, এটা 1050, এটা গেল হচ্ছে 16 নম্বর। এবার আসছি 17 নম্বর মুঙ্গাতা সুতো, এটা আমার খুব পছন্দের আর একটা শাড়ি, কেননা এটা ভীষণ আরাম আর হালকা শাড়ি, অথচ ভালো শাড়ি, ক্লাস শাড়ি। এটা একটু নিয়ন টোন এসছে, গ্রিনটা লেমন নিয়ন, আর তার সঙ্গে একটা ব্লুইশ গ্রে। প্রাইসটা হচ্ছে 3800 নাম্বার 17, 17 নম্বর 3800 নাম্বার 17, 17 নম্বর 3800 উইথ ব্লাউজ। এবারে আসবে হয় কালারগুলো, কিন্তু এই কালারটা একটু রিয়ার কালার একদম। এবারে আসছি 18 নম্বর, এটা ওই ফুলের ডিজাইন যেটা একদম মেশিন পার্সিতে ঝরা ফুল, এই ডিজাইনটাই ব্যানার্জি বুটিক বহু দিন ধরে করে আসছে, এটা ভীষণ ডিমান্ড কাজ হওয়া। আর এইটা, এটা ধুনেখালি দাঁত পাটটার মধ্যে চকলেটের সঙ্গে একটা যাচ্ছে চিকুটন, এই হচ্ছে শাড়িটা। দামটা হচ্ছে 1700 নাম্বার 18, 1750, 18 নম্বর। এবার যাব 19 নম্বর নাম্বার 19, দুপিয়ানে প্রিন্ট। এই শাড়িগুলো না মানে ওয়ার্ড্রপে থাকলে, ধরুন আপনি কোনো পার্টিতে যাবেন, ইচ্ছে করছে না, হয় না এক সময় যে যেতেই হবে কিন্তু ইচ্ছে নেই, কি করবো, তখন সাজতে হবে ভালো করে মন ভালো করার জন্য, এই ধরনের শাড়ি ওয়ার্ড্রপে থাকতে হবে। আর ইয়েলোটা এত ব্রাইট একটা ক্যাচিং কালার, মানে ভীষণ ক্যাচ করছে চোখটা। এবং এটার রেঞ্জটা হচ্ছে 3500 নাম্বার 19 উইথ ব্লাউজ, ওয়াও এই ব্লাউজটা দিয়েই পরতে হবে কিন্তু শাড়িটা, 19 নম্বর 3500। এবার আরেকটা সফট জামদানি 20 নম্বর শাড়ি, ওই যেমন স্টিল ইয়েলো ছিল এটা স্টিল, এটা হচ্ছে 20 নম্বর, এটার দাম হচ্ছে 1750, এটা কিন্তু স্টিল, ডার্ক স্টিল, তার মধ্যে রানি কালারের ডটস, পাড়ের মধ্যে একটা হলুদ সুতো গেছে ওই গ্রের সঙ্গে, তার সঙ্গে আবার রানি দিয়েই যাচ্ছে স্ট্রেট টেম্পল। এবং এটার দাম হচ্ছে 1750 নাম্বার 20, 21, 21 নম্বর, সেই যেটা দেখালাম, হ্যাঁ এটা আবার মাস্টার্ড, মানে উইভিং কটন মসলিন, উইভিং ওই কটন মসলিনে যে কি আরাম, যে পরেছে আমি আরো দুটো পরবো আপনাদের কথা দিচ্ছি। আর মানে আপনি সেদিন বলেছিলেন রেড ব্ল্যাক এরও আমার এখনো অর্ডার এসেই যাচ্ছে, আমি অন্য কিছুতে যেতেই পারছি না, ভীষণ আরাম, আমি রেড ব্ল্যাক প্যাঁচা পরেছিলাম। আচ্ছা এইবারে যেটা দেখালাম এটার প্রাইস হচ্ছে 1450 নাম্বার 21, 21 নম্বর, পিওর কটন, আপনি সাউথ কটনের ব্লাউজ দিয়ে দিচ্ছি, আপনারা মিক্স এন্ড ম্যাচিং করে পরুন। এবারে আসবো হচ্ছে 22, 22 নম্বর, এই শাড়িটা খুব ভালো, খুব কালারফুল, সামনেই বর্ষাকাল আসছে, এই রকম শাড়ি যদি পরে বেরোন চারপাশটা না বর্ষাকালে দেখবেন মেঘলা প্যাচপ্যাচে কাদা শ্যাবি, বর্ষাকালে খুব ব্রাইট কিছু পরুন, এরকম জংলা প্রিন্ট, ব্রাইট ব্রাইট কালার্স পরুন, আপনারও মন ভালো থাকবে, চারপাশটায় লোকজনেরও আপনাকে দেখে মন ভালো হবে। এটা হচ্ছে 1050, 1050, এটা হচ্ছে আজকের এপিসোডের আমরা দেখালাম তো 23, আমি একটু বলে দিই আমরা 21 এর পরে 23 তে গেলাম, এটা হচ্ছে 22, 23টা কিন্তু আমি দেখিয়ে ফেললাম, এবার 22 তে আসছি, 22 তশ, হ্যাঁ মানে আমি এক একটা করে কালেকশন এনেছি সব, এটা কিন্তু ব্লাউজ পিস ছাড়া, আর এটা যেটা সিস্টেম সেটা হচ্ছে পাটটা কটন, ভেতরটা একদম তসর বাই তসর, এটা একদম উড়িষ্যার, উড়িষ্যার কাজ, একদম উড়িষ্যার কাজ, এটা মানে
এই তসরটা না গরদের মতো, মানে এটা হচ্ছে ওদের ওখানকার স্পেশালিটি, এবং এত ঠিক হয় না, এই যে সুতোর পাটটা ওই কারণেই দেওয়া হয় ধরার জন্য, ভীষণ সুন্দর পাটটাও, কি দারুণ নরম পাট। এই হচ্ছে সেটা, কোনো ব্লাউজ পিস হয় না। এটার প্রাইস হচ্ছে 3500, নাম্বার 22, 23 আমরা দেখিয়ে দিয়েছি, 1050, এবার আসছে 24 নম্বর সেই হাকোবা। হাকোবা আজ আমি অনেক কালার কম্বিনেশন এবার করে এনেছি। এটা হচ্ছে একটা ভীষণ মিষ্টি পিঙ্ক, মানে রানী ঘাসা পিঙ্ক বা দুধে আলতা পিঙ্ক, তার সঙ্গে ফ্রিল যাচ্ছে, আর এই এটা হচ্ছে হাফ, আর তার সঙ্গে ব্লাউজটা দুটো মিলিয়েই যাবে, দুটো টোন মিলিয়ে ব্লাউজ। এটা হচ্ছে 20, এটা দেখাচ্ছি হচ্ছে 24, 24 নম্বর, 1650, 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 24 নম্বর, 1650
25 3800 number 25 3800 number 26 এই শাড়িটা তো দেখাতেই হবে, সেলুলার একটা তাঁত, একটা উইভিং বর্ডারে সেলুলার তাঁত, তার মধ্যে সেই রানি অরেঞ্জ দিয়ে দেখতে খুবই সুন্দর হয়েছে। আর সেলুলার তাঁত তো আরামও প্রচণ্ড, আর পাটটা বুনুইয়ের পাট। এখন আমরা বেশিরভাগ ফুলকারি বা কাথিয়াবাড়ি কাজ এই পিওর কটনেই করছি, আরামটা বেশি। এবং দামটা হচ্ছে 1750 উইথ ব্লাউজ নাম্বার 26 27। আর একটা টিস্যু, ওয়াও, এটা হচ্ছে 27। আপনারা আসুন, এটা হচ্ছে 177 জয়পুর রোড, ডিউড্রপ স্কুলের একদম পাশে, যে রাস্তাটা দমদম থেকে কালিন্দির মাঝখানে, বিটুইন একদম। আচ্ছা, এটারও এবার না আমি একটু বলি, ওই যে তসরটা আমি দেখিয়েছিলাম আর এই তসরের মধ্যে ডিফারেন্স হচ্ছে, ওইটা হয়তো অনেকে পড়তে চাইবেন না যেহেতু ট্রান্সপারেন্সি বেশি, যাদের এই ক্ষোভটা থাকবে তারা এটা নিয়ে নেবেন, কারণ এতে ট্রান্সপারেন্সিটা কম, নেই বললেই চলে। অথচ টিস্যুর ফুল এফেক্টটা কিন্তু আমরা পাচ্ছি এটার মধ্যে, আর এটা হচ্ছে অ্যাকচুয়ালি তসর বেনারসি, দুর্দান্ত দেখতে হয়েছে শাড়িটা, নিয়ে কোনো কথা হবে না। 4650 4650 27 নম্বর শাড়ি উইথ ব্লাউজ নাম্বার 27 4650 28। আচ্ছা, আরেকটা আমি উইভিং চেডিনাট কটন দেখাচ্ছি, এগুলো মানে ডিজাইনার পিস করে তৈরি হয়, এদিকটা 28 28 নম্বর, এটা কিন্তু উইভিং, এই যে দেখছেন ইয়েলো গ্রিনের শেড, এটা কিন্তু পুরো উইভ করেই গেছে, তার সঙ্গে অরেঞ্জ, এরকম উইভিং এরই ব্লাউজ। এটা হচ্ছে আজকের এপিসোডের আমরা দেখাচ্ছি 28 নম্বর 105। 28 এর আমি আরেকটা কালার দেখিয়েছি, 28 এ একটা দেখালাম ইয়েলো গ্রিনে, আর একটা হচ্ছে অরেঞ্জ রেড, মানে উইভিংটাতে যেহেতু এই দুটো কালার রয়েছে, দেখুন টেক্সচারের মধ্যেই আপনারা পেয়ে যাবেন অরেঞ্জ। আর পমপম দিয়ে আঁচলটাকে সাজানো হয়েছে দাম দিয়ে, এর সঙ্গে ব্লাউজটা যাচ্ছে ব্লুয়ের কন্ট্রাস্টে, এই ব্লাউজটা দুর্দান্ত, এবং এটা পমপমের সঙ্গে কালারটা ম্যাচ করে, তার সঙ্গে এই অরেঞ্জের সঙ্গে ব্লুটা খুব ভালো যায় কন্ট্রাস্টে। এবং এর প্রাইস রেঞ্জও হচ্ছে 1050 28 এ দুটো দেখালাম, 29 29 নম্বর জর্জেট প্রিন্টেড শাড়ি, 1050 এ খুব ভালো একটা শাড়ি, আর তার সঙ্গে ব্লাউজটা হচ্ছে ব্রাইট ইয়েলো, ব্রাইট ইয়েলো, এই ব্রাইট ইয়েলোটা পাচ্ছেন হচ্ছে ব্লাউজ পিস, এটাও কটনেরই যাচ্ছে, এবং এটা হচ্ছে 29 1050 নাম্বার 30, এটা আমার দাম মুখস্থ হয়ে গেছে 1850। আর এটা মেনলি এই কম্বিনেশনই দেখানো হতো আগে, এবার আমি অনেকগুলো কালার করে এনেছি, এটা রেড এর একটা ফাইটে, এটা হচ্ছে নাম্বার 30 30 নম্বর 1850, আর তার সঙ্গে ব্লাউজটা দুটো মিশিয়ে যাচ্ছে ব্লাউজটা, এটা হচ্ছে 30 নম্বর নাম্বার 30 1850 31 31 নম্বর নাম্বার 31, এটা আর একটা ওই উইভিং, এটার কালারটা খুব ভালো, একদম স্টিল, একদম স্টিল, লাইট ডিপ স্টিল, স্টিল উইভিং এ এরকম হয়েছে লাইট ডিপটা, আর এই হলো ব্লাউজ পিস, মানে হাফ হাফ করে এটা হয়েছে প্রিন্ট, আর একটা হচ্ছে ওই ম্যাটেরিয়ালটা নিজেই। 1450 নাম্বার 31 31 নম্বর 1450, প্রত্যেক সপ্তাহের বুধবার, মানে প্রত্যেক বুধবার আর কি, প্রতি সপ্তাহের বুধবারের রঙ্গিনী হচ্ছে ব্যানার্জি বুটিকের রঙ্গিনী, আর
মাসের তৃতীয় শনিবার সকাল 11:30 অর্থাৎ 4টে কিংবা 5টা বুধবার, যদি কোনো মাসে 5 বুধবার পরে, বছরে তো 2-3 বার পরে এরকম। আর পাশাপাশি মানে আপনার মাসে 4 আর 1-এ 5টা প্রোগ্রাম ফিক্স, কোনো কোনো মাসে সেটা 6টা প্রোগ্রামও হয়ে যায়। এবং এটা হচ্ছে ফুলকারির সেই কাজটা কাচ্ছি আর কি। এটা আপনি জামাই ষষ্ঠী বলুন বা পুজো কালেকশন, পুজো অষ্টমীর মানে আমাদের তো পুজোর কাজ করতে হয়, সব প্রথমা থেকে কাজ শুরু হয়ে যায়। শাড়ি স্টক করতে হবে একদম, এটা লাল একটা ব্লাউজ দিয়ে পরে ফেলুন। এবং এটার প্রাইসটা হচ্ছে 2050 32 2050 33 কি কোয়ালিটি, হাতে ধরে সেটা ফিল করা যায়। আপনারা আসুন ব্যানার্জি বুটিকে এসে দেখে নিন। নিচের দিকের পার্টটা বক্স ডিজাইন যাচ্ছে ডাবল লাইনে, উপর দিকে সিঙ্গেল লাইনে। আমি না থিকনেসটা একটু বলবো যে হাতে ধরে ফিল করুন। এবং সিল্ক মার্ক তো রয়েইছে। এটার প্রাইস হচ্ছে 5050। স্মেল পাওয়া যায় যেহেতু অরিজিনাল একটা স্মেল আছে উইথ ব্লাউজ। দাম হচ্ছে 5050 33 34। ওয়াও, এটাও সাউথ কটন ডিজাইন। এটা একটা নতুন না? হ্যাঁ একদম, এটা নতুনই, মানে আমি দেখিনি না, আমাদেরও নিউ লঞ্চ হলো দিদি। বাহ, আঁচলটা এইভাবে গেছে, এইটা একদম নতুন, হয়তো এটা আমার দেখা আছে কিন্তু এটা একদম নতুন, এইভাবে আছে। আর এখানে না সলিড এর সঙ্গে দেখুন এবার চুড়ি যাচ্ছে কিভাবে, একটার পর একটা লাইট মানে ডার্ক টু লাইট। আর এই দারুণ স্মার্ট লাগবে এটা যখন পরবেন না, এটার সঙ্গে যদি আপনি স্লিভলেস পরতে পারেন, এটাকে একদম স্লিভলেস বানাতে পারেন। দারুণ শাড়িটা, স্মার্ট শাড়িটা। এবং এটার প্রাইস হচ্ছে 1250 নাম্বার 34, 34 নম্বর, 1250 35 নম্বর শাড়ি। আবার একটা পিঙ্ক কালারে সফট পিঙ্ক এর উপরে যাচ্ছে এবং ব্ল্যাক অ্যান্ড তুতে দিয়ে কাজটা হয়েছে। 34, এটা 35 1750, 35 নম্বর, 1750 উইথ ব্লাউজ। 35 এর পরে যাব 36, এই শাড়িটা চলছে। এটা হোয়াইটের সঙ্গে অরেঞ্জ আর ব্ল্যাকে, হোয়াইটে অরেঞ্জ ব্ল্যাক। এবং এটার প্রাইস হচ্ছে 950 950, এটা উইথ ব্লাউজ পিস আর 33 950। এটারই না 36 এ আমি এ দেখালাম, 36 এ, আর এবারে দেখাবো 36 বি। ওই সেম ডিজাইন থাকবে, শুধু কম্বিনেশনটা আলাদা হয়ে যাবে। 36 ব্লাউজ পিস আপনারা পেয়ে যাবেন, এর সঙ্গে ম্যাচিং একটা ব্লাউজ দিয়ে দেওয়া হবে, ব্ল্যাক স্ক্রিপ্ট যাবে, ব্ল্যাক এর সঙ্গে এই কালারটা যাবে, তাই তো? 36 বি, প্রাইস হচ্ছে 950। এবারে আসবো 37 37 নম্বর 37। বাহ, এটাও একটা জর্জেট 37, আর তার সঙ্গে 1050 2250 নাম্বার 37 38 এটা 2250 জামদানি মনে হয় এটা একটা হোয়াইটে দেখেছিলাম সেই কাজটাই একটা ব্লুতে এবং ব্লুটা একটু কপিন ব্লু বাহ এটা জামাই ষষ্ঠীতেও আমাদের পূজোর মতো দেয়া নেয়া থাকে একদম একদম এটা হচ্ছে 38 38 নম্বর 2250। এবারে দেখাবো 39 39 নম্বর, এটা একটা ব্ল্যাক এন্ড হোয়াইট মলমল প্রিন্টে, এটা হচ্ছে 39 39 নম্বর। এবং এটার প্রাইস হচ্ছে 950, এরও সঙ্গে ব্লাউজ পিস পেয়ে যাবেন। 39 950, পরার পরে কিন্তু খুব স্মার্ট লাগবে। এবারে আসছি 40 40 নম্বর, কটন যে চেকস, এটা গ্রিনের শেডে, মানে এক একটা থিম টোন থাকে এই চেকস এর উপরে না, এক একটা থিম। আমি মাল্টি কালার অনেক দেখেছি আর সেরকম, এটা যেমন গ্রিনটা থিম, গ্রিনের সঙ্গে একটা ব্রাউন আর তার সঙ্গে অরেঞ্জ, এরকম আমি কন্ট্রাস্ট, একটা সলিড পড়বে একটা চেকসে পড়বে, কন্ট্রাস্টটা দুর্দান্ত মিলেছে। এবং এটার প্রাইসটা হচ্ছে 950, তাই তো? 1050, এটা হচ্ছে নাম্বার 40 40 নম্বর 1050। আমরা একটা অর্গানজা বেনারসি দেখালাম, এটার থেকে আবার এর পাটটা চওড়া, ওটা চেকসটা বড় ছিল, এটা চেকসটা সরু, সেম কালার কম্বিনেশন। এই শাড়িগুলোর কিন্তু কোনো বয়স বলবো না, সবার পছন্দ। আর এর ভেতরে কিন্তু একটা টিস্যুর উইভ তো যাচ্ছে, এটা গয়না পরার শাড়ি কিন্তু এক কথায় না। নাম্বার 41 41 নম্বর, ব্লাউজটা রানিং এ রয়েছে, 41 3950 3950, 41 নম্বর 3950। এবারে আসছে 42 নম্বর, এই কম্বিনেশন আমার কাছেও রয়েছে। আমি তো বললাম ব্ল্যাক এন্ড রেড হোয়াইট আর, হ্যাঁ
এবার আপনারা অনেক কালার পাবেন, তার সঙ্গে ব্লাউজ পিস পাবেন। এই হচ্ছে ব্লাউজটা, দুটো মিলিয়েই পাবেন। এটা হচ্ছে 42 1850, 43 তে যাব, 43 একটা গ্রিন। হ্যাঁ, এটা একটু লেমন গ্রিন টোন, মানে ওই মেহেদি আর আমলকি মেলানো টোনটা, আর তার সঙ্গে অরেঞ্জের কন্ট্রাস্ট। এটা হচ্ছে 43 নম্বর 1050। এবারে আসছি 44, একটা আমরা এই যে টেবিলে যে শাড়ি আছে সেই শাড়ি কম্বিনেশন 44 44 নম্বর 950, মাত্র 950। সুতরাং বলতে পারছেন যে হোলসেলাররা তাহলে কোন রেটে পাবেন, এটা যদি রিটেলে 950 হয়, একটা ছিল হচ্ছে অফ হোয়াইট এর মধ্যে ব্ল্যাক বর্ডার, এটা একদিকে ব্ল্যাক একদিকে রেড, ইয়েলো এর মধ্যে যাচ্ছে এই শাড়িটাই মনে একটা সামনে সামনে পাতা আছে। এটা হচ্ছে 44 এর বি 950, 45 45 নম্বর, এটাও একটা উইভিং দেখিয়েছি আমরা, একটা ইয়েলোর মধ্যে দেখিয়েছিলাম, এটা রানীর মধ্যে, এরও সঙ্গে ব্লাউজ পিস পেয়ে যাবেন। এটা এটা তুতেটাই আছে, এটার সঙ্গে ব্লাউজ পিস পেয়ে যাবেন। এটা হচ্ছে এটা না ব্লাউজটা, হ্যাঁ এটা দেখালাম, হচ্ছে 45, প্রাইস হচ্ছে 1250, 46 46 নম্বর, নাম্বার 47 দেখাচ্ছে কেন, 46 এ অ্যাপ্লিক ছিল পিঙ্ক ফিরোজা বি, এই যে এইটাই, ওইটা নয় তো, ওই পিছনে চলে গেছে, হ্যাঁ এইটাই এ বি করে। আচ্ছা এটা হচ্ছে বি দেখাচ্ছি, 47 বি 1250, এটা এটা 47 1250, সম্ভবত ওটা 46 এ, হ্যাঁ এটা 46, এটা 47, হ্যাঁ 47, এটা 47 1250, এর সঙ্গে ব্লাউজ পিসটা না 950 950, তাহলে 46 এটা আর ওইটা যেটা দেখানো 1250। আচ্ছা দেখানো হয়নি এখনো, না ওই যে আপনার কটনটা গেল, আচ্ছা ওইটা ছিল 1250, ওটা সাউথ কটন উইভিং ছিল তো, 1250 1250, এটা 45 ছিল, 46 এ রয়েছে অ্যাপ্লিকে পিঙ্ক আর ফিরোজা, এটা একটা 46 এ একটা 46 বি হবে, তাই হওয়া উচিত, একটু এই দুটো না আমি বলবো 45টা যদি ঠিক বলেছি, 46 আর 47টা আপনারা নাম্বার না বলে শাড়ির কম্বিনেশন বলে বুকিং করুন, আর এটা তো 950, ব্লাউজ ব্লাউজ পিস পেয়ে যাবেন, এর সঙ্গে ব্লাউজ পিস আছে। এবারে আসছি 47 49 49, বাগরু ছিল 49, আচ্ছা বাগরুটা আমার সামনে, এটা ওই একই ডিজাইনার, এটা হচ্ছে 49 49 নম্বর, এরও সঙ্গে ব্লাউজ পিস পেয়ে যাবেন এইভাবে ব্ল্যাক, ওটা হোয়াইট এ ব্ল্যাক এ ছিল, এটা হোয়াইট, এটা হচ্ছে 49 দেখালাম, না এটার দাম কত বলবো, এটা হলো আপনার 1250 দাম। এবার আসছে এটা হচ্ছে হাকোবা, এটাও হচ্ছে 1850, আপনারা রানী বলে 50 নম্বর রানী বলে বুকিং করুন, এর সঙ্গে তো ব্লাউজ পিস রয়েছে। আচ্ছা এবারে আসছি তসর 51 51, আমরা শুরুতে একটা এমনি সরু চেক তসর দেখিয়েছিলাম পিঙ্কে, বেবি পিঙ্কে, এটা হচ্ছে সি গ্রিনে বড় চেক তসর, পুরোটাই জারি চুড়ি পার যাবে, ওটা নিচের দিকে আসবে, এটা পায়ের দিকে পড়বে। আর এই হচ্ছে ব্লাউজ পিস, এটা হচ্ছে 51, প্রাইস হচ্ছে কতটা দিদি, এটা 3800, 3800 টাকা 51। এবার আসছি 52, 52 নম্বর, এটাও অ্যাপ্লিক, এটা হচ্ছে 52, প্রাইস বলে দিন দিদি, এটা 950, 950। এটারই আমি আরেকটা কালার দেখিয়ে দিচ্ছি, আপনারা একটা কালার বলে বুকিং করবেন, হ্যাঁ এটা হচ্ছে 52 এ এ আর বি দেখালাম, 950 করে প্রাইস। এবং এবারে আসছে 53 কটন, এটা কটন মাসলিন, এটা কালারিং, যে কি আরাম, যে পড়েছে শেড থেকে বেরোতে পারবে না, এই দিকে চলে যাচ্ছে। এটা হচ্ছে 53, এটা 1450 তাই তো, 1450 53 1450, হাতে সময় একদমই নেই উইথ ব্লাউজ পিস। আর এই শাড়িগুলো একটু চট করে, এটা তো দেখিয়েছি আর খুলবো না, এটা ইয়েলো তো, একটা রানীতে দেখিয়েছি একটা ইয়েলো, এটা হচ্ছে একটা অরেঞ্জিশ ইয়েলো, এগুলো সব হচ্ছে 1450, আর এটা হলো উইভিং কটন মাসলিন ইয়েলো গ্রিনে। আমাদের হাতে সময় নেই, অনেক ধন্যবাদ জানাবো দিদিকে, ধন্যবাদ আপনাদের, আবার সামনের বুধবার দেখা হবে, ভালো থাকুন সকলে, নমস্কার।